সরকার পতন করাই দিছি আমরা। এনজিও মার্কা কাঠামোতে ছয় মাস টেকা অসম্ভব হবে, সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না, পরিষ্কার কথা শুনবেন না, এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে না লাগি, আপনারা শুরু করে দিয়েছেন আপনার এনজিও মার্কা সরকার, এই মার্কা সরকার, ওই মার্কা সরকার, আরে বাইরে কি মার্কা সরকার লাগবে তাহলে আপনারা দেন না, আপনারা বসান, সুযোগ তো ছিল। তখন তো ডক্টর ইউনুস তো আপনার সাথে সাথে দায়িত্ব নেয় না, উনি প্রায় এক দুদিন পরে দায়িত্ব নিছে, ওনাকে তো দায়িত্বটা জোর করে দেওয়া হয়েছে, তো ওই লোকটা তো এসে তো দায়িত্ব নেয় না যে আমাকে দেন আমাকে দেন, তাহলে ওনাকে আমরা সম্মান করে ছাত্রজনকে সম্মান করে দায়িত্বটা দিছে, ওনার যদি রাষ্ট্র পরিচালনা যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ওনার তো দরজা খোলা, উনি তো বলছে আপনারা আমার সমস্যাগুলো তুলে ধরবেন, আমারে খোঁচাইবেন কিংবা আমার বারবার বলবেন, আমার ভুলগুলো ধরবেন, ওনার অফিসে যাবেন, ওনার কার্যালয়ে যাবেন, ওনাকে বিভিন্নভাবে বলেন, এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কথাবার্তা বলি, আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। শুধু এখন আমি মনে করি যারা সরকারের সমালোচনা করে অযৌক্তিক যারা সমালোচনা করে তাদেরকে অবশ্যই হচ্ছে বিতর্কিতভাবে আওয়ামী লীগ চালাচ্ছে। ডক্টর ইউনুস সরকারকে দিয়ে কেউ কোনো তাদের আপনার ব্যক্তি স্বার্থ কেউ হাসিল করতে পারে নাই, এই জন্য দেখা গেছে এক একজনে এক একটা কথা বলে। আর বিষয়টা হচ্ছে নূর ভাই, এখন নূর ভাইকে নিয়ে আমি কখনো কোনো কথা বলি নাই, এখন নূর ভাই এক একবার এক একটা কথা বলতেছে, উনি আসলে কী দিয়ে কী বুঝাতে চায় ওনার আগে মাথায় আমি কিছুই বুঝতে পাই নাই, যে অনেক ফলাফল নিয়ে আমাদেরকে বলতেছে যে নূর ভাই নাকি ওই যে আপনার উনি নাকি উপদেষ্টা চারজনের নাম দিয়েছিল, উনি নাকি ওনার মনোনীত উপদেষ্টা নেয় না, বিদায় এখন সরকারকে এই ধরনের এক একবার এক একটা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, অথবা যাতে সরকারকে একটা চাপ প্রয়োগ করে যাতে একটা দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয়। এখন আমরা মনে করি যদি সরকার যদি দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে আমরা এক সুরেশের হাত থেকে মুক্ত হয়েছি আরেকটা সুরেশের হাতে পড়ে যাব। আর এই আন্দোলনটা হয়েছে রাষ্ট্র সংস্কার, কোটা সংস্কার, বৈষম্য বিরোধী। এখন যদি বৈষম্য থেকে যায় তাহলে তো আন্দোলন, আমরা হাজার হাজার যারা শহীদ হয়েছে এখনও হাজার হাজার শয়ে শয়ে লোক আমাদের হাসপাতালে এখনও পঙ্গু হয়ে গেছে, চিকিৎসা চলতেছে, তাহলে রাষ্ট্র সংস্কার যেহেতু আন্দোলন হয়েছে রাষ্ট্র সংস্কার হতে যে কদিন সময় লাগবে ডক্টর ইউনুসকে বাংলাদেশের জনগণ সেই সময়গুলো দিবে, এবং আমরা চাই না যে একটা দ্রুত নির্বাচন দিয়ে দেয়, কারণ আপনি এখনও আপনাদের যে বিশেষভাবে যদি আপনারা একটু পর্যবেক্ষণ করেন দেখবেন প্রত্যেকটা সেক্টরে এখনও আওয়ামী লীগের দখলে, প্রশাসন হতে শুরু করে এই টু জেড, কারণ প্রশাসন যেহেতু ঠিকমতো কাজ করতেছে না, সরকারের কথা শুনে না, তাহলে তারা আওয়ামী লীগপন্থী, এই জন্য তারা কাজ করতেছে না, অফিস আদালত সব জায়গায় আওয়ামী লীগের এখনও দূরত্ব আছেন। এবং আপনারা যদি বিশেষভাবে খেয়াল করেন আজকে কিন্তু কত বড় দুঃসাহস হলে শেখ হাসিনার কিন্তু গোপালগঞ্জে তারা জন্মদিন পালন করতে গেছে, তাহলে আওয়ামী লীগ কিন্তু মানে একবার ভ্যানিশ হয়ে যান, আওয়ামী লীগ কিন্তু সব জায়গায় জায়গায় আছে, এবং আওয়ামী লীগকে কিছু স্বেচ্ছা টাইপের রাজনীতিবিদ বিএনপির নাম ব্যবহার করে কিংবা বিএনপির সাথে যুক্ত থেকে তারা কিন্তু পুনরায় প্রতিষ্ঠিত করতেছে আমাদের পুরান ঢাকা শহরে, ঢাকা শহরে আপনারা প্রত্যেকটা সেক্টরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি দেখবেন সব জায়গায় আওয়ামী লীগ এখন আছে কম বেশ। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আওয়ামী লীগের জেলা সভাপতি, জেলা সেক্রেটারি, থানা সভাপতি, থানা সেক্রেটারি, ইউনিয়ন, উপজেলা কয়জন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হয়েছে, আমার মনে হয় না যে আওয়ামী লীগ একশো পার্সেন্টের মধ্যে 1% আওয়ামী লীগ গ্রেপ্তার কিংবা আইনের আওতা এসেছে, কেউ আসে নাই। তাহলে বিভিন্নর সেই বিষয় নিয়ে কথা না বলে এই সরকারকে সহযোগিতা না করে নূর ভাই শুধু সরকারকে বিভ্রান্ত করার মতো একের পর এক খালি বক্তব্য দিয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমি নূর ভাইকে রিকোয়েস্ট করি, ভাই আওয়ামী লীগ আগে শেষ করেন, আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের শিকড় গাছ রয়ে গেছে, যদি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ গড়তে না পারেন, তো যদি আওয়ামী লীগকে চিরতরে ওদেরকে ভ্যানিশ করতে না পারেন, তাহলে এই আন্দোলন, এই যে আমাদের গণ আন্দোলন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ হয়েছে সব বিফলে যাবে। এখনও আপনি কি মনে করেন যে সচিবালয় আমাদের উপদেষ্টা ঠিকমতো কাজ করতে পারতেছে? আমি বলবো না, ওরা কখনোই সচিবালয় ঠিকমতো কাজ করতে পারে না, কারণ আওয়ামী লীগের পেতাত্তাটা সব জায়গায় জায়গায় পিএন হতে শুরু করে সব কিছু আওয়ামী লীগের নিয়োগ দেওয়া। এখন দেখেন আমার একটা মামলা আছে, ওই মামলাটা কিন্তু ডিজিটাল নিরাপত্তানের মামলা, আর বেশ কয়েকটা মামলা আছে, একটা মামলাও কিন্তু খারিজ করে না, এগুলো তো সবগুলো মিথ্যা মামলা। তাহলে ওই জজ, ওই ইয়া আপনার যতগুলো জাস্টিস আছে, জজ আছে, এরা তো সব আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, তো যতদিন পর্যন্ত না এদেরকে অপসারণ না করা হবে ততদিন পর্যন্ত এই দেশের সুশাসন প্রতিষ্ঠা এবং বিচার আপনার আমাদের নিরপেক্ষ যে বিচারটা আমরা পাবো না। কাজে আমি বিএনপি এবং গণ অধিকার সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা এই সরকারকে সহযোগিতা করেন, সহযোগিতার মাধ্যমে আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করেন, আওয়ামী লীগের অপকর্মগুলো জাতির সামনে তুলে ধরে প্রত্যেকটা আওয়ামী লীগের
নেতা কর্মীকে আপনারা আইনের আওতা আনেন, আপনারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে না লাগি আপনারা শুরু করে দিয়েছেন আপনার এনজিও মার্কা সরকার, এই মার্কা সরকার, ওই মার্কা সরকার, আরে বাইরে কি মার্কা সরকার লাগবে তাহলে আপনারা দেন না, আপনারা বসান, সুযোগ তো ছিল, তখন তো ডক্টর ইউনুস তো আপনি উনি সাথে সাথে দায়িত্ব নেয় না, উনি প্রায় এক দুদিন পরে দায়িত্ব নিছে, ওনাকে তো দায়িত্বটা জোর করে দেওয়া হয়েছে, তো ওই লোকটা তো এসে তো দায়িত্ব নেয় না যে আমাকে দেন আমাকে দেন, তাহলে ওনাকে আমরা সম্মান করে ছাত্রজন সম্মান করে দায়িত্বটা দিছে, ওনার তো যদি রাষ্ট্র পরিচালনাতে যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ওনার তো দরজা খোলা, উনি তো বলছে আপনারা আমার সমস্যাগুলো তুলে ধরবেন, আমারে খোঁচাইবেন কিংবা আমার বারবার বলবেন, আমার ভুলগুলো ধরবেন, ওনার ওনার অফিসে যাবেন, ওনার কার্যালয়ে যাবেন, ওনাকে বিভিন্নভাবে বলেন, এইভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ধরনের কথাবার্তা বলি আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে, এছাড়া আর কিচ্ছু না, শুধু এখন এখন আমি মনে করি যারা সরকারের সমালোচনা করে অযৌক্তিক অযৌক্তিক যারা সমালোচনা করে তাদেরকে অবশ্যই হচ্ছে বিতর্কিতভাবে আওয়ামী লীগ চালাচ্ছে, এটা হচ্ছে আমরা আমরা শুনছি। হ্যাঁ, তো ওনার ওনার সংগঠনের সাথে আমি যুব অধিকারের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি মহানগর দক্ষিণে কাজ করতেছি, তো এরকম বিভিন্নভাবে আমরা শুনছি আসিফ মাহমুদ, আসিফ নাহিদ ভাই যারা আছে এরা দেখা গেছে সবাই মিলে নুরবাইরে একটা প্যানেলে 18 কোটি আন্দোলন ছিল, তো এই ধরনের হয়তো দেখা গেছে কি আসিফ ভাই আর নাহিদ ভাই হয়তো দেখা গেছে কি নুরবাইয়ের হয়তো ওনার হয়তো বা আসিফ তো নিজে বলছে যে আমাকে দিয়ে কারো স্বার্থ হাসিল হবে না, নাহিদ ভাইও ঠিক কথা বলছে, তো হয়তো সেখানে হয়তো কোনো জায়গায় হয়তো কেউ স্বার্থের ব্যাঘাত হইতে পারে, তা না হলে আসিফ নাহিদ এই সরকার হিসেবে তো ঘুরে ফিরে তো নুর ভাইয়ের আগে পরের ছোট ভাই বেড়াদার কিংবা আপনার রুমমেট ওদেরকে নিয়ে যেত, এখানে তো বাইরের লোক নাই, তো এই সরকারকে তো যদি নুর ভাইয়ের যদি কাউকে পছন্দ না হয় কিংবা কেউ যদি কাজে ভুল করে থাকে, কেউ যদি চালাতে ব্যর্থ হয় সেটা তো সরাসরি ইউনুস সাহেবের সাথে আলোচনা করে যে আসিফ পারছে না, নাহিদ পারছে না, অমুকে পারছে না, অমুকে পারছে না, এই লোক বাদ দিয়ে এরে নেন হরে নেন, আমরা আপনার সবাই মিলে প্রস্তাব করেন, আপনাদের তো আপনার ডক্টর ইউনুস দরজা তো সবার জন্য খোলা, এখানে তো অযথা তো একটা লোক একটা সরকার এমনিতে দেখা গেছে কি সরকারি কর্মকর্তা যারা আছে এরা ঠিকমতো সরকারের কমান্ড মানতেছে না, পুলিশ মানতেছে না, কথা শুনতেছে না, সবাই সবার মতো করে কাজ করতেছে, তারপরে আপনারা সবচেয়ে আসছে যেগুলো তুলে ধরেন না কেন, সারা বাংলাদেশে কত পার্সেন্ট আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে, কত পার্সেন্ট আওয়ামী লীগের বিচারের কাঠগড়া আপনি দাঁড় করাইতে পারছেন, পারেন নাই তো, কয়টা আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে আপনাদের, কিছুই তো হয় নাই, ডক্টর ইউনুস সরকার, জনগণের সরকার, ছাত্র জনতা ওই দিনকার মাঠে নেমে আমাদের এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তো উনি বলছে যে এটা এনজিও মার্কা সরকার, তো আমি নুর ভাইয়ের রাজনৈতিক ওনার দল ওনার দলের সাথে যুক্ত ছিলাম, আমি ওনার আর যুব অধিকার সাথে কাজ করেছি দীর্ঘদিন প্রতিষ্ঠা লগ্ন থেকে, তো উনি যেহেতু বলছে যে এনজিও মার্কা সরকার রাষ্ট্র চালাতে পারবে না, তো আমি নুর ভাইকে একটা প্রশ্ন করি ভাই, তাহলে কোন কোয়ালিটি কোন মার্কা সরকার হলে দেশ এবং আপনাদের সকলের উপকার হবে, আর আশা করি ডক্টর ইউনুস সরকারকে দিয়ে কেউ কোনো তাদের আপনার ব্যক্তি স্বার্থ কেউ হাসিল করতে পারে নাই, এই জন্য দেখা গেছে এক একজনে এক একটা কথা বলে, আমি মনে করি উনি আসলে এটা এটা ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে, কারণ এটা জনগণের সরকার, এটা আমরা অভ্যুত্থানের মাধ্যমে সবাই মিলে এই সরকারকে আমরা সকলে মিলে ওনাকে দেখে ক্ষমতা বসে উনি জোর করে বসে নাই, তো যদি ওনাকে দেখেন তো পছন্দ না হয় উনি তো বলছে তোমরা যদি পছন্দ না করে চলে যাবে, তো সকলে মিলে আমার কাছে ঠিক আছে আপনাদের 24 কোটি আন্দোলন 18 কোটি আন্দোলন হ্যাঁ যারা করছেন সকলে মিলে বলেন যে ইউনুস স্যার আপনাকে হচ্ছে না আপনি ছেড়ে দেন, ইউনুস স্যার একদিন লেট করবেন, এক ঘন্টা একটা সেকেন্ডও লেট করবেন ছেড়ে দিবে, এইভাবে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তো ইউনুসের বিরোধী ইউনুস স্যারের বিরুদ্ধে এইভাবে করা তো আমার তো মনে হচ্ছে না যে ঠিক হচ্ছে, এখন নুর ভাইয়ের কি আবেগের বসত বলছে নাকি পরিকল্পিতভাবে বলছে নাকি কি আমি আসলে রাগা মাথা কিছু বুঝতেছি না, তবে আমি খুবই কষ্ট পাইছি এই কথাটা নুর ভাইয়ের কথাটা, নুর ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন রাজনীতি করছি, ওনাদের সাথে ছিলাম, এখনও দেখা গেছে কি ওনার বিভিন্ন প্রোগ্রামে আমি এখনও যাই, কিন্তু ওনার এই কথাটা আমি খুব কষ্ট পাইছি, ইউনুস স্যারকে নিয়ে এছাড়া আর বেশি কিছু না।